হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে 2022 সালের রাশিফল। জানবো 2022 সালটা আমাদের কেমন যাবে না যাবে। যে রাশিটি নিয়ে আলোচনা করব, রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। এর আগে আমি আরও অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করেছি। আমার যে সকল বন্ধুরা এখনও দেখে উঠতে পারেনি, তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন। এখান থেকেও আপনারা কিন্তু অনেক ইনফরমেশান কালেক্ট করতে পারবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক 2022 সালটা বৃশ্চিক রাশির মানুষদের কেমন যাবে না যাবে। সবার প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে লাভ লাইফটা কেমন থাকছে না থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো, 2022 সালটা আপনারা কিন্তু প্রচণ্ড এনজয় করবেন আপনাদের লাভ লাইফটাকে। লাভ লাইফ কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। বছরের মাঝামাঝি কিছু বিবাদ সমস্যা তৈরি হলেও আপনাদের মধ্যে যে বন্ডিংটা আছে না, সেই বন্ডিংটার দ্বারা আপনারা সেই সকল সমস্যার থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনি যদি কমিটমেন্ট না হয়ে থাকেন নিজের রিলেশনে এতদিন, এই বছরে কিন্তু আপনি কমিটমেন্ট হবেন নিজের রিলেশনের মধ্যে। আপনি রিলেশনটাকে অনেক বেশি গুরুত্ব কিন্তু এই বছরে দিতে শুরু করবেন। যারা অনেকদিন ধরে রিলেশনশিপে আছেন তারা কিন্তু কোনো রকম প্রবলেম ছাড়াই এই যে রিলেশন, আপনাদের ভালোবাসার যে সম্পর্ক, সেই ভালোবাসার সম্পর্কটাকে কিন্তু উপভোগ করতে পারবেন। ওভারঅল বলবো 2022 সালের লাভ লাইফটা কিন্তু আপনাদের দুর্দান্ত যেতে চলেছে। এবার জানবো আপনাদের কর্মজীবনটা কেমন থাকছে না থাকছে। কর্মজীবন বলবো, আপনাদের নিষ্ঠা আর আপনাদের পরিশ্রম, এই দুটির মেলবন্ধনে আপনাদের কর্মজীবন উন্নতি কিন্তু একদম নির্ধারিত। এপ্রিল মাসের পর আপনাদের কর্মক্ষেত্রটা আরও বেটার হয়ে যাবে, তবে কর্মক্ষেত্রে শত্রুদের জন্য কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। আপনাকে কিন্তু সবসময় একটু বেশি সতর্কতা অবলম্বন করে কিন্তু চলতে হবে। যারা বেসরকারি সংস্থায় কাজ করেন তাদের জন্য বছরটা কিন্তু ভালো। আপনারা আপনাদের প্রচেষ্টায় অনেক বেশি সাফল্য এই বছরে পাবেন। বছরের প্রথমের দিক থেকে বছরের শেষের দিকে আপনারা কিন্তু খুব বেশি সাফল্য পাবেন। যারা জবটা চেঞ্জ করবেন ভাবছেন তাদের জন্য আমি বলবো বছরটা ভালো, আপনারা কিন্তু আরও বেটার অপরচুনিটি জবের জন্য পেতে পারেন। আপনাদের পরিশ্রমই হচ্ছে আপনাদের সাফল্যের চাবিকাঠি। আপনারা একটু বেশি পরিশ্রম করুন আর অনেকটা সাফল্য এই বছরে পেয়ে যান। জানবো এডুকেশন কেমন থাকবে না থাকবে। এডুকেশনের জন্য বছরটা বলবো ভালো, তাও এর মিডিলে কোথাও গিয়ে আপনার লক্ষ্য কিন্তু বিচ্যুত হবে। আপনার লক্ষ্যকে কিন্তু স্থির রাখতে হবে। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভালো সময়টা, আপনারা চাইলে বিদেশে পড়াশোনা করতে যেতে পারেন। যারা সরকারি চাকরির পড়াশোনা করেন তাদের জন্য বছরটা ভালো, তারা কিন্তু ভালো ফলাফল এবছর পেয়ে যেতে পারবেন। যারা হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করছেন তাদের জন্য বলবো আপনারা ভালো প্রতিষ্ঠানে অ্যাডমিশন পেয়ে যেতে পারবেন, তবে আপনাদের একটু বেশি মনোনিবেশ করতে হবে আপনাদের পড়াশোনার জন্য। কোথাও গিয়ে মাঝে মাঝে আপনারা একটু বিভ্রান্তের মুখে কিন্তু পড়ে যাবেন। এবার জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে না থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশনের ক্ষেত্রে বলবো বছরটা সঞ্চয়ের জন্য খুব একটা কিন্তু ভালো নয়। আপনারা খুব একটা বেশি সঞ্চয় করতে পারবেন না, করতে পারবেন খুব একটা বেশি কিন্তু করতে পারবেন না। আপনাদের ইনকাম সোর্স কিন্তু অনেকগুলি একসাথে ওপেন হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের হেলথের জন্য বা ফ্যামিলিতে কোনো অনুষ্ঠানের জন্য অনেকটা অংশ অর্থ কিন্তু ব্যয় করে ফেলবেন। বছরের প্রথম দিকে বড় কোনো বিনিয়োগ করা থেকে একটু এড়িয়ে চলুন। বছরের প্রথমে বড় কোনো বিনিয়োগ কিন্তু একদমই ভালো না। আপনারা যদি ঋণ নিয়ে থাকেন সেই ঋণটা কিন্তু এবছর শোধ করার প্ল্যানিং আপনারা কিন্তু করে ফেলবেন। এটা একটা গুড ডিসিশন। আপনারা আপনাদের লোন যেটা চলছে সেটাকে কিন্তু শোধ করে ফেলুন, সেটা ভালো হবে। আর আপনাদের একটু প্ল্যানিং করে চলতে হবে, হুটপাট খরচা করলে কিন্তু হবে না। একটু প্ল্যানিং করে চললে কিন্তু ভালো আপনারা রেজাল্ট কিন্তু দেখতে পাবেন। যদি ভাবেন কোনো প্রপার্টিতে ইনভেস্ট করবো, সেক্ষেত্রে আমি বলবো এবছরটা কোনো প্রপার্টিতে ইনভেস্ট না করাই ভালো, সেটা বুদ্ধিমানের কাজ হবে। এবার জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলবো এই বছরটা আপনার পিতামাতার সাথে সম্পর্ক ভালো হচ্ছে। অনেকের পিতামাতার সাথে কিছুটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিলো, সেই সম্পর্কগুলো কিন্তু এই বছরটা ভালো হয়ে যাওয়ার একটা ভালো দিক দেখা দিচ্ছে। আপনি চাইবেন আপনার বাবা মার সাথে আপনার সম্পর্কগুলো ভালো হয়ে যাক। কিছু বছর আগের পুরনো অভিজ্ঞতা যারা ধরে বসে আছেন, যার ফলে বাবা মার সাথে বিবাদ, কিছু আগে খারাপ কিছু হয়েছে,
তো এই বছরটা আপনারা নিজেরা মন থেকে চাইবেন সমস্ত কিছু ভুলে গিয়ে একটা সুন্দর ফ্যামিলি তৈরি করতে। পরিবারের কোনো সদস্যর সাথে যদি আগে কোনো সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাগুলো এবছর মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, সেটা আপনার জন্য অন্তত ভালো হবে। এবার জানবো আপনাদের সন্তান সুখ কেমন থাকছে না থাকছে। আপনার সন্তান যদি বিবাহযোগ্য হয় তাহলে কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা থাকছে, আপনার কিন্তু সেকেন্ড সন্তান হওয়ার যোগ থাকছে। আপনার সন্তান যদি উচ্চশিক্ষার জন্য কোথাও ভর্তি হওয়ার চেষ্টা করে তাহলে এবছরটা খুব ভালো রেজাল্ট পাবে। সন্তান নিজের পরিশ্রমে অনেক সাফল্যের মুখ কিন্তু এবছরে দেখতে পাবে, আর আপনার সন্তানের জন্য আপনি কোথাও গিয়ে কিন্তু প্রচণ্ড প্রাউড ফিল করবেন। সন্তানের সাথে আপনার বন্ডিং অনেক ভালো হয়ে যাবে, সন্তানকে আপনি প্রত্যেকটা স্টেপে সাহায্যের হাত কিন্তু বাড়িয়ে দেবেন। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে না থাকছে। যারা অবিবাহিত তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা থাকছে। যাদের ম্যারেজ লাইফে প্রচণ্ড প্রবলেম চলে আসছে বিগত কিছুদিন ধরে, তাদের ম্যারেজ লাইফে এই বছরটাও প্রবলেম থাকবে। আপনাকে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে অনেকটা বাড়াতে হবে। আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ালে তবেই কিন্তু আপনারা সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারবেন। আন্ডারস্ট্যান্ডিং খুব গুরুত্বপূর্ণ আপনাদের সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। নিজেদের মধ্যে একটু সময় কাটান, যাতে ভুল বোঝাবুঝিগুলো মিটে যায় এবং আপনারা একে অপরকে বুঝতে পারেন। বিশেষ কিছু ম্যারেজ লাইফ নিয়ে আমার বলার নেই, কারণ ম্যারেজ লাইফটা এমনিতেই প্রবলেমের মধ্যে থাকছে। নিজেরা কিছু প্রবলেম বাড়িয়ে ফেলবেন না, একটু সময়ের হাতে ছেড়ে দিন। সময় সঠিক হলে অনেক কিছু কিন্তু এমনি সঠিক হয়ে যায়। তাই যে প্রবলেমগুলো আছে সেগুলোকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, উল্টে কিছু বাড়িয়ে দিতে যাবেন না। জানবো বিজনেস কেমন থাকবে না থাকবে। বিজনেসের ক্ষেত্রে বলবো বছরের শুরুটা আপনারা কিন্তু কিছুটা বাধাপ্রাপ্ত হবেন। বিজনেসে ইনভেস্ট করার আগে ভাবুন, ভেবে ইনভেস্ট করুন। নতুন করে ইনভেস্ট করতে যাবেন না, নতুন করে ইনভেস্ট এই বছর খুব একটা ভালো রেজাল্ট কিন্তু আপনাকে দেবে না। যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের জন্য বলবো বছরটা মোটেও ভালো না, অনেক সতর্কতা অবলম্বন করে চলুন, না হলে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। আর যারা নতুন করে পার্টনারশিপ বিজনেসে জড়াবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো একদমই না করা ভালো, খুব একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন না। আর যাদের নিজস্ব বিজনেস আছে তাদেরকে বলবো নিজের যে মানে আপনি যে বিজনেসের ওনার এই ব্যাপারটাকে একটু ডেভেলপ করার চেষ্টা করুন। কোথাও মধ্যে আপনার পার্সোনালিটি ডিসঅর্ডার হয় যার জন্যই কিন্তু বিজনেসের লোকজন আপনাকে ঠিকভাবে মান্য করে চলছে না, আর যার ফলে কিন্তু বিজনেসে আপনি সফলতা পাচ্ছেন না, গড়পড়তায় যাবে বিজনেসটা। খুব আহামরি কিছু রেজাল্ট এবছরে বিজনেসে কিন্তু দেখতে পাবেন না। নতুন কোনো আমি বলবো বিজনেস শুরু নতুন কোনো মানে প্রজেক্ট বিজনেসে স্টার্ট করার আগে যে প্রজেক্টগুলো আছে সেগুলোকে ঠিকঠাকভাবে রান করার চেষ্টা করুন, তারপরে গিয়ে নতুন কোনো প্রজেক্টে হাত দিন। না হলে কিন্তু না আগেরটা ঠিকঠাক চলবে না নতুন প্রজেক্ট ঠিকঠাক চলবে, এরকম সিচুয়েশানে গিয়ে বিজনেসটা কিন্তু দাঁড়িয়ে যাবে। আপনি যদি ভাবছেন নতুন বছর আসছে অনেক অর্থ বিজনেসে ইনভেস্ট করে দিই আমার বিজনেসটা বিশালভাবে রান করবে, আমি বলবো এরকম পরিকল্পনা থাকলে এক্ষুনি স্টপ করান। একদম আহামরি বিজনেসে কিছু ইনভেস্ট করতে যাবেন না কিন্তু এই বছরে, খুব একটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন না। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথের ক্ষেত্রে বলবো সারা বছরটা একদমই ভালো যাবে না কিছু প্রবলেম নিয়ে আপনি সারা বছর ভুগবেন। বিশেষ করে আপনি প্রচণ্ড মানসিক চাপে থাকবেন, মানসিক চাপে থাকবেন। আর একটা কারণ হচ্ছে আপনার পার্টনার, আপনার হাজবেন্ড হোক বা ওয়াইফ হোক, সারা বছরটাই কিছু না কিছু প্রবলেম ফেস করবে। আপনি বিশেষ করে আপনার পার্টনারের হেলথের জন্য প্রচণ্ড রকমভাবে কিন্তু চিন্তার মধ্যে থাকবেন, বিশেষ করে মানসিক অশান্তি এই বছরটা আপনাকে ভোগাবে। ঠিক রাশির মানুষদের 2022 সালটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। এই টপিকটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।